পাউডার কেন দিচ্ছ? কে দেখবে তোমাকে? আচ্ছা কে দেখবে তোমাকে? এই যে আমার একটা আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে ব্লগটা স্টার্ট করছি। কাল করিনি অ্যাকচুয়ালি ব্লগ, আমার শরীরটা ভালো লাগছিলো না তাই আর ব্লগ করিনি। কাল একটু রেস্ট নিয়েছি আর আজকে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে, কেননা আজকে আমি আবার দাদুর বাড়িতে যাবো, ওইখানে একটা গেট টুগেদার আছে। তো তোমরা সব কিছু দেখতে পারবে, তো প্লিজ পাশে থেকো আর ভিডিওটা কমপ্লিট দেখো, তাহলে মজা পাবে। তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে এবং দেখছি অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেই ভুলো না। তো চলো আজকের মতো ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করি, আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে। বৃষ্টিতে ভিজে ভিজে এলে কেমন লাগলো? ছাতা তো নিয়ে গেছিলে তাই না? মা এখন এসেছে, এই জায়গায় গেছিল। তো এখন বাজে হলো 12টা আর আজকে সকাল থেকে যা ওয়েদার করেছে, মানে খুব খারাপ ওয়েদার করেছে, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। জানি না বিকেলবেলা কীভাবে যাব, ওই জায়গায় বলতে পারছি না, বলেছিলাম না তোমাদেরকে সকালে এক জায়গায় যাওয়ার আছে, তো ওইটাই। আর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, আমার আবার টিউশনও আছে। তো অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টের এখন ক্লাস চলছে, ওদের অনলাইন ক্লাস চলছে আর কি। তো আমার স্টুডেন্টের মা বলেছে যে অনলাইন ক্লাসটা শেষ হওয়ার পর আমাকে ফোন করবে, তো তখনই যাব। আর এখন আমি বসে বসে ব্রেড খাচ্ছি। তো এখন এখানে চলছে, মা বানাচ্ছে ফুলকো ফুলকো লুচি। সেদিন যে লুচিগুলো বানানো হয়েছিল ওই লুচিগুলো ফ্রিজে রয়ে গেছিলো, তো মা এখন বানিয়ে ফেললো। জাস্ট দুটো না তিনটে হয়েছে, আমি ভুলে গিয়েছিলাম। মা ভুলে গেছিলো অ্যাকচুয়ালি, ফ্রিজে আছে যে, মা ভুলে গেছিলো ফ্রিজে যে আছে। তো দুটো না তিনটেই হয়েছে আর লুচির সাথে খাওয়ার মতো এখন কিছু নেই, তো আমি চিনি দিয়ে লুচিগুলো খেয়ে নেবো। আমার চিনি দিয়ে খেতে বেশ ভালো লাগে, তো চলো এবারে লুচিটাকে এনজয় করি। বৃষ্টি পড়ছে বাইরে আর সাথে লুচি আর চিনি, আমার বাহ কি দারুণ কম্বিনেশন। তো তোমরা কে কে আমার মতো লুচি দিয়ে চিনি খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও, আমার কিন্তু দারুণ লাগে। পরশুদিনও যে যখন ভাই চিকেনটা বানিয়েছিল, আমি একটা লুচি দিয়ে কিন্তু খেয়েছি চিকেন, আর বাকিটা বাকি দুটো খেয়েছি একটু পরপর খেয়েছি। তো আমি চিনি দিয়েই খেয়েছি, চিনি দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো এখানে আমার আজকে লাঞ্চ রেডি হয়ে গেছে আর এখন লাঞ্চটা সেরে নিই। আর অ্যাকচুয়ালি আমি এখন শেরশাহ মুভিটা দেখছি, সবার মুখে শুনেছি মুভিটা খুব ভালো হয়েছে এবং গানগুলো তো আমার দুর্দান্ত লেগেছে। আমি গানগুলো অ্যাকচুয়ালি ফিল্ম থেকে শুনিনি, এমনিতেই জাস্ট সবাই দিয়েছে স্ট্যাটাস অ্যান্ড অল, তারপর গিয়ে আমি গানগুলো শুনেছি। গানগুলো প্রচণ্ড ভালো লেগেছে, তো আমি ভাবলাম মুভিটা দেখেই নেই, তো এখন মুভিটা দেখছি। তো মুভিটা দেখে নাকি ভাতটা খাবো এখন। তো আমি দুপুরবেলা শেরশাহটা দেখলাম, তোমাদেরকে বলেইছিলাম যে আমি শেরশাহটা দেখছি। তো শেরশাহ মুভিটা মানে তোমাকে তোমাদেরকে কী বলবো, তোমরা হয়তো অনেকেই দেখেছো বা অনেকেই দেখোনি। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং, মানে কী বলবো, মানে অসাধারণ লেগেছে আমার মুভিটা। তো মুভিটা দেখে আমার মনটা অনেক খারাপ লাগছিলো, কেননা মুভিটা তো একটা দেখেছি। তারপর মাকে গিয়ে বললাম যে চলো যাই এখন, তো মা বলছে কি যাবে না, কেননা রাত্রিবেলা আসবো কীভাবে। তো আমার মনটা ঠিকই খুব খারাপ করছিলো যে সবাই আসবে আর যেতে পারছি না। তো এখন খুঁটিমামা ফোন করে বললো যে কোনো না কোনোভাবে টুকটুকি ব্যবস্থা করে দেবে আমাদের আসার জন্য। তো এইসবের জন্য এখন আই হোপ যাওয়া হবে, তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি যাই কি না। তো আমি এখানে রেডি হয়ে গেছি আর ফাইনালি উই আর গোয়িং। তো আমার অনেক বেশি ভালো লাগছে, একটু আগে মনটা অনেক খারাপ লাগছিলো যে যাবো না আছে, যাই হোক এখন যাচ্ছি। মোটামুটি 7:45 বেজে গেছে, তো চলো এবারে বেশি বকবক করবো না, চলো বেরিয়ে পড়ি। আর আসার সময় কীভাবে আসি, কী হয় কী না, সেটা তোমরা নিশ্চয়ই ব্লগে দেখতে পারবে, তো প্লিজ আমার সাথে দেখো। তোমরা বেরিয়ে পড়েছি আর দেখি যদি বাসার সামনে থেকে টুকটুকিটা পেয়ে যাই তাহলে তো বেশ ভালো, না হলে তো একটু হেঁটে গিয়ে টুকটুকিটা নিতে হবে। তো বাসার সামনে থেকে আমরা টুকটুকি পেয়ে গেছিলাম, চাচি টুকটুকিতেই আছি। তো চলো যাই এখন গিয়ে তোমাদের সাথে সবার দেখা মিলে দেবো, আবার আমার ভাই বোন সবাইকে দেখতে পাবে। তো আমি চলে এসেছি আর এখানে দেখো সবাই হাই বলে যাও। এই দেখো মাইমুনিও হাই বলছে, হাই বলে দাও ভাই। মাইমুনি এখানে কি কি আছে একটু বলে দাও সবাইকে। পিঠা, সিদ্ধ পিঠা, এটা সিদ্ধ পিঠা, সিদ্ধপুলি,
তারপর সিঙ্গারা হ্যাঁ তো মাইমনি এটা এখন নিয়ে এসেছে আমার জন্য আর এখন দেখি কতটুকু কি খাওয়া যায় খুব খারাপ লাগছে টুমনি খুব ভালো সার্ভিস দিচ্ছেন আর মিষ্টিও হ্যাঁ হ্যাঁ একটু বলে দে সবাইকে মেনুতে কি কি ছিল চাটনি ছিল তারপর ছিল ছোট মাছ দিয়ে বেগুন তারপর ছিল কি মাছ ছিল ওইটা বাউশ মাছ হ্যাঁ বাউশ মাছের কালিয়া তারপর ছিল পাবদা মাছ তারপর চাটনি এই যে চাটনি হাতে নিয়ে এখন চাটনি হাতে নিয়ে ছোটমনি রেডি একেবারে পাবদা নিয়ে এই দেখো পাবদা আর সাথে ছিল দই মিষ্টি তো আমাদের তো শেষ হয়ে গেছে আর অনেকেই রয়েছে তো চলো এবার দুই আসি দেখো দই মিষ্টি নিয়ে শঙ্কু ভাই একেবারে রেডি দিলা শঙ্কু দিলা হলো সবকিছু শেষ হলো দেখতে পাচ্ছো অনেক কম কম হয়ে গেছে অনেক মানুষই খেয়ে নিয়েছে তারপরও তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে দিচ্ছি আর এই দুই মামি এখানে সবকিছু দেখাশোনা করছেন कौन हमारा इंतजार कर रहा है देखो तो सही देखो तो सही ए देखो ए देखो शब्द प्रदक्षिण করবে মনে হচ্ছে এখন আমরা ঘরে চলে এসেছি আর আসতে পেরেছি একমাত্র আমার বৌদির বারবারে মানুষ ছিল ওদের গাড়ি ছিল তো আমরা আসতে পেরেছি না হলে এত রাতে তো গাড়ি পাওয়া যাবে না কোনোভাবে আর খুঁটিমামা ওরা বলছিল বারবার করে যে থেকে যা কিছু হবে না তো এত মানুষজন আছে তো থাকারও প্রবলেম হবে আর আমরা থাকলে ওদের একটু ঝামেলা হয়ে যাবে তো সেগুলো চিন্তা করে আর থাকা হয়নি চলে এসেছি তো যতদূর পেরেছি ব্লগ করেছি আজকে তেমন কিছু ছিল না তার জন্য বেশি কিছু ব্লগ করতে পারিনি তারপরে যেগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়েছি আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি এখন গিয়ে ফ্রেশ হবো 11টা বেজেই গেছে তো বুঝতেই পারছো তারপর এডিটও করতে হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগে গুড নাইট সুইট ড্রিমস টাটা বাই